সভাপতি নির্বাচন করে দেন সবাই উপস্থিতি অতকাল এই কাউন্সিল অধিবেশনের সভাপতিত্ব করবেন সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি যোগ জেলার সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম ফজলা সাহেব এই পর্যায়ে পবিত্র কালামে পাক থেকে তালাওয়াত করবেন জাতীয় পার্টি অন্যতম সহযোগী সংগঠন জাতীয় পার্টি তালাওয়াত করবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং এই কেন্দ্রীয় কাউন্সিলকে অন্যতম সদস্য মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان بربك الكريم الذي خلقك فسواك فعدلك في كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله শুনেন এই যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া আপনারা সবাই নিচে চলে যান দয়া করে সবাই নিচে চলে দিতে পারেন দয়া করে শুধু জেলা সভাপতি জেলা শুধু জেলা সভাপতি ওয়ান ম্যান তার বিষয় আপনারা সবাই দয়া করে আপনারা নিচে চলে যান দাদা ভাই সম্মানিত উপস্থিতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
জাকের পার্টির পবিত্র প্রতীক শান্তির প্রতীক মানবতার প্রতীক ভালোবাসার প্রতীক গোলাপ ফুল নিয়ে জয়পুরহাট নির্বাচনী এলাকা 2 থেকে যারা নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন জাকের পার্টি সহযোগী সংগঠন সমূহে যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন আপনারা আমাদের পার্টির সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছ থেকে এসে আপনারা ফর্ম সংগ্রহ করুন আবেদনপত্র ফর্ম আপনারা দয়া করে সংগ্রহ করুন এবং আক্কেলপুর খেতলাল এবং কালাই উপজেলা নিয়ে তিনটি উপজেলা নিয়ে এই সংসদীয় আসন এই তিনটি উপজেলা আক্কেলপুর খেতলাল এবং কালাই যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে গোলাপপুর প্রতীকে যারা নির্বাচন করতে আপনারা প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে আপনার স্টেজ থেকে মহাসচিব মহোদয়ের কাছ থেকে ফরম নিয়ে যান ফরম নিয়ে আপনারা ফরম ফিল আপ করে আপনারা এটা আবার ওনার কাছে জমা দিবেন এবং আক্কেলপুর খেতলাল কালাই উপজেলায় যদি পৌরসভা থাকে পৌর নির্বাচনে যারা আপনারা গোলাপপুর প্রতীকে নির্বাচন করতে ইচ্ছুক জাকের পার্টি এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দদের মধ্যে আপনারা এখান থেকে ফরম নিয়ে যান ফরম নিয়ে ফরম ফিল আপ করে আপনারা সেটা সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছে জমা দিবেন তার সাথে আক্কেলপুর খেতলাল এবং কালাই উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউপি নির্বাচনে যারা আপনারা গোলাপপুর প্রতীকে যারা নির্বাচন করতে ইচ্ছুক জাকের পার্টি সহযোগী সংগঠন এবং জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের মা এবং বোনেরা আপনারা ফরম সংগ্রহ করে আপনারাও ফরম ফিল আপ করে সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছে আপনারা জমা দিবেন بسم الله الرحمن الرحيم نحمده نصلي على رسوله الكريم اما بعد উপস্থিত আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহকুম মাথায় করে জয়পুরহাট নির্বাচনী এলাকা 2 আক্কেলপুর খেতলাল এবং কালাই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনের আজকে কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কাউন্সিল টিমের সম্মানিত টিম প্রধান জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব উপস্থিত আছেন কেন্দ্রীয় কাউন্সিল টিমের সম্মানিত সদস্যগণ উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা পুলিশ প্রশাসনের ভাইয়েরা গোয়েন্দা বিভাগের ভাইয়েরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা কালাই খেতলাল এবং আক্কেলপুর উপজেলার সর্বস্তরের আমার আশেকান জাকেরান ধর্মপ্রাণ মমিন মুসলমান এবং অন্যান্য ধর্মলম্বী ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আপনারা জানেন আজকে
6 জুলাই 2023 এমন একটি সময় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ নিয়ে জাকের পার্টির কেন্দ্রীয় কাউন্সিল টিম আপনার জানমাজ উপস্থিত হয়েছে যেই সময় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দল কোন না কোন ভাবে কোন না কোন পন্থায় তারা ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতায় বসার জন্য আজকে সবাই ব্যতিব্যস্ত হয়ে আছে কথা বলুন ঠিক কি না কেউ জোট কেউ মহাজোট আবার গতকাল টিভির হেডলাইনে দেখলাম 36টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার তারা চেষ্টা তারা করে যাচ্ছে এবং এক ধরনের গোলা পানি তারা তৈরি করে যাচ্ছে আজকে আমাদের কথা হলো একটি যদি দেশ বাঁচে তাহলে রাজনীতি হবে যদি দেশ না বাঁচে তাহলে কি রাজনীতি হবে কথা বলেন তাহলে কি রাজনীতি হবে যেই সময় বাংলাদেশকে ধ্বংস করার জন্য বহির শক্তিগুলো আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে চীন থেকে শুরু করে এবং আমরা ইদানিং আজ কয়েক আজকে এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সবচাইতে কুখ্যাত একটি রাষ্ট্র যে রাষ্ট্রের নাম হলো ইসরায়েল কথা বলুন ঠিক কি না যে ইসরায়েল আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের রক্ত নিয়ে তারা হুলি খেলা খেলছে যে ইসরায়েল আমার মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের উপরে তারা বোমা বর্ষণ করে মুসলমানের রক্তে ভাইয়েরা আমার আজকে তারা বাইতুল মুকাদ্দাসকে তারা রক্ত রঞ্জিত করছে যে ইসরায়েল আজকে তাম পৃথিবীর মুসলমানদেরকে নীল নকশা করে হত্যা করার এক অপচেষ্টায় তারা আজকে তার অগ্রসর হচ্ছে যাকে মদত দিচ্ছে আমেরিকা সহ পৃথিবীর আরো অন্যান্য পরাশক্তিগুলো আর সেই ইসরায়েল আজকে বাংলাদেশের রাজনীতির এই কঠিন পরিস্থিতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার কুৎখাত করে ভাইয়ের আমার তথাকথিত কিছু ব্যক্তিদেরকে এ দেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য আজকে ইসরায়েল সেখানে এসে বিভিন্ন ধরনের ইন্ধন তারা দিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে জানতে চাই এই খেতলাল এই আক্কেলপুর এই কালাই উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমি আমি আপনাদের কাছে আজকে জানতে চাই আমরা কি সেই ফিলিস্তিনি ভাইদের মতো আমরা কি এইভাবে আমরা কি হত্যা হতে চাই আমরা কি রক্তাক্ত হতে চাই যেইভাবে আমার ফিলিস্তিনের মা বন্ধুর উপরে নির্বিচার হত্যা করা হচ্ছে কোলের শিশুর উপরে নির্বিচার গুলি করে তাকে হত্যা করা হচ্ছে মসজিদে নামাজরত অবস্থায় আমার ফিলিস্তিনি ভাইদের উপরে আজকে তারা অস্ত্র চালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা কি বাংলাদেশ এমন একটি পরিস্থিতিতে চলে যাক ইসরায়েল এই দেশে এসে নাক গলাক আমরা কি এটা কখনো চাই সবাই বলেন আমরা কি সেটা চাই আমরা সেটা চাই না কারণ আমরা দেখেছি পশ্চিমা বিশ্ব অর্থাৎ আমেরিকার এই ভলায় যেদিকে গিয়েছে সেই ব্রিটিশ আমাদেরকে 200 বছর আমাদেরকে গোলামীর গ্লানি আমরা তাদেরকে আমরা টান্ত হয়েছে তাদের তারা আমাদেরকে গোলামের মতো ব্যবহার করেছে আজও তারা আমাদেরকে মুসলমানদেরকে নিষ্পীড়িত করার জন্য হাজার ধরনের ষড়যন্ত্র তারা করছে তারা কখনো সন্ত্রাসীর অজুহাত দিয়ে কখনো বিভিন্ন অস্ত্রের অজুহাত দিয়ে আমরা দেখলাম ইরাকের সাদ্দাম হোসেনকে ঈদের দিন যেদিন মুসলমানের ঘরে ঘরে ঈদের আনন্দ আমরা দেখলাম মুসলমানের একজন নেতা সাদ্দাম হোসেনকে ঈদের দিন তারা হত্যা করলো পাশের কাষ্ঠ জুলে তাকে মারা হলো কথা বলুন ঠিক কি না তারা সর্বভাইয়ের আমার গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রের কথা বলে ইরাকের মধ্যে তাদের তথাকথিত পুতুল সরকার বসিয়ে তারা ইরাকের লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে লিবিয়াতে গণতন্ত্রের নাম দিয়ে তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে গাদ্দাফিকে তারা হত্যা করেছে আমরা দেখলাম সিরিয়ার অবস্থা তাই হয়েছে আমরা দেখলাম এক লাদেনের নাম দিয়ে আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষদেরকে তারা হত্যা করেছে সেই হত্যাকারী আমেরিকা আজকে আবার ইসরায়েলকে সঙ্গে করে
বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ সংহতিপূর্ণ একটি দেশ সকল ধর্ম নিয়ে আমরা যখন নিরাপদে আছি মসজিদে আমরা মুসলমান যাই হিন্দুরা তাদের মন্দিরে যায় খ্রিস্টানরা তাদের গির্জা যায় আমাদের মধ্যে যখন কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই আজকে তারা গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে অস্থিতিশীল রাজনীতি করে আজকে তারা এই দেশের মধ্যে তাদের বীজ বুনতে চায় এই দেশ তারা দখল করতে চায় আমি আপনাদের কাছে এই খেতলাল আক্কেলপুর এবং কানাই এবং কালাই উপজেলার সর্বস্তরের জনগণের কাছে জানতে চাই আমরা কি সেই আফগানিস্তানের মতো আমরা কি সেই ইরাকের মতো আমরা কি সেই সিরিয়ার মতো আমরা কি সেই লিবিয়ার ওই গাদ্দার মানুষের মতো আমরা কি আমেরিকার সেই পাদা ভাইয়ের আমার পাদে আমরা কি পাও দিব কি বলেন আমরা কি দিব আমরা তাদের পাতানো পাদে আমরা পাও দিব না কারণ আমাদেরকে মনে রাখতে হবে এদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ শহীদ হয়েছে কোন দেশের ভাইয়ের আমার নাক গলানো এই দেশে আমরা কখনো বদদাস করি নাই আমরা কখনো বদদাস করব না এদেশের প্রতিটি রাস্তায় রাস্তায় এদেশের প্রতিটি বালির কোণায় কোণায় আমার দেশের মা বোনদের রক্ত লেগে আছে এই দেশের 30 লক্ষ শহীদের রক্ত লেগে আছে এই দেশের শহীদদের সম্মান রক্ষার্থে এবং তার সাথে এই দেশের আনাছে কানাছে আল্লাহর ওলি সকল ঘুমিয়ে আছে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি যাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি সুতরাং এই বাংলাদেশে এই স্বাধীন দেশে বিশ্বলি আমার কিবলা জান হুজুরের এই দেশে আমরা আমেরিকার মতো ইসরায়েলের মতো কোন শক্তিকে আমরা আসতে দিব না আসতে দিব না কথা বলুন ঠিক কি না আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান আজকে আফসোসের সাথে বলতে হয় আজকে আফসোসের সাথে বলতে হয় স্বাধীনতার এই 52 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে এখন আমাদের দেশ থেকে মির্জাপুর আমরা উৎখাত করতে পারি নাই কথা বলেন এখন পর্যন্ত আমাদের দেশে গসুটি বেগম পাড়ায় মহল্লায় লুকায়িত আছে যারা ক্ষমতা যাওয়ার জন্য আমার বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিতে চায় আমার বাংলাদেশকে ইসরায়েলের হাতে তুলে দিতে চায় আমার বাংলাদেশকে বিভিন্ন পরাশক্তির হাতে তুলে দিতে চায় আমরা বাংলাদেশ স্বাধীন করেছি এই দেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে কোন পরাশক্তির পায়াছারি করার জন্য কোন পরাশক্তিকে নমন করার জন্য এই দেশ শহীদ এই দেশ স্বাধীন করা হয় নাই এই দেশের শহীদেরা স্বাধীনতা করেছে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে তাদের একটাই স্বপ্ন এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ পৃথিবীর কোন পরাশক্তির কাছে মাথা নত করে তারা থাকবে না উচ্ছ্বসিত হয়ে আমরা জাতি আমরা বিশ্বের কাছে আমরা মাথা উত্তোলন করে আমরা থাকব যার কারণে বিশ্বলি আমার কেবলাদান হুজুর একদিন বলল বাবা এমন একটা দিন আসতেছে আমেরিকা এই দেশের মধ্যে বাবা তারা কাজ করতে আসবে এই দেশে চাকরি করে তারা তাদের পেট বাঁচাইতে হবে তাদের সংসার বাঁচাইতে হবে আজকে আপনারা যদি তাকিয়ে দেখেন যে আমেরিকার ভয়ে তমাম পৃথিবী কম্পিত হতো আজকে মাত্র ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কারণে আজকে আমেরিকার বলাই তাতে ইউরোপীয় ইউনিয়ন আজকে তাদের কোন অস্তিত্ব নাই এক রাশিয়ার ভয়ে তারা আতঙ্কিত তারা শঙ্কিত কথা বলুন ঠিক কি না অন্য দিক দিয়ে আজকে ইরানের ইরানের মুসলমানেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে তারা বেদাবুদ বেদাবেদ বলে আজকে তারা সৌদি আরবের সাথে ঐক্য হয়েছে সুতরাং এখন থেকে আর আমাদের মধ্যে এই শব্দ যেন আমরা না শুনি ওহাবি সালাফি রাফিজি শিয়া এই সমস্ত কোন কথা যেন আমাদের মধ্যে আর না হয় আমরা শিয়া সালাফি নয় আমরা এক কালিমার মুসলমান আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনিও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং সালাফি ইসলাম নয় সুতরাং ওহাবি ইসলাম নয় খারিজ ইসলাম নয় আমরা কালিমার ইসলামে আমরা ঐক্যবদ্ধ হতে চাই রাজি আছেন আমরা কালিমার ইসলামে আমরা ঐক্যবদ্ধ হতে চাই তাই বিশ্বলি আমার কেবলাদান হুজুর বলল বাবা এমন একটা সময় আসতেছে এ দেশে অন্য কোন রাজনৈতিক দল থাকবে না একটি দল থাকবে যে দল হলো হিজবুল্লাহ যে দলের নাম হলো জাকের পার্টি সুতরাং আপনারা যারা নামাজ পড়েন
আপনারা যারা রোজা রাখেন আপনারা যারা আল্লাহকে বিশ্বাস করেন আপনি আমি আমরা আপনারা আমরা কিন্তু সবাই আমরা জাকের পার্টির একজন সদস্য যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি কারণ জাকের পার্টি আল্লাহর শরণকারীদের পার্টি কথা বলুন ঠিক কি না জাকের পার্টি আল্লাহর শরণকারীদের পার্টি কেবলাদান হুজুর বলছে বাবা এই দেশের মধ্যে অন্য পৃথিবীর মুখে অন্য কোন নেতা থাকবে না একজন নেতা থাকবে তিনি হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব আজকে স্বাধীনতার 52 বছর হলো স্বাধীনতার 52 বছর হলো জাকের পার্টি প্রতিষ্ঠা হলো আজকে 33 টি বছর আজকে আমরা বলতেই হয় গত 2 বছর আগে এখন পর্যন্ত নিবন্ধন পায় নাই এখন পর্যন্ত নিবন্ধন পায় নাই এমন কিছু রাজনৈতিক দল আমরা দেখলাম ঢাকার মাঠে ঘাটে তারা হুংকার দিচ্ছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন দিক দিয়ে তারা মাঠ গরম করছে এখন পর্যন্ত নিবন্ধন পায় নাই নিবন্ধন এখনো পায় নাই সেই দলের আহ্বায়ক সভাপতি সেই দলের মহাসচিব আমরা দেখি এই দেশের ক্ষমতায় যাওয়ার জন্য ইসরায়েলের মুসাদের গোয়েন্দার সাথে হাত মিলায় যেই দেশে 90% মুসলমান এই দেশের মধ্যে রাজনীতি করতে হলে মুসলমানদের অস্তিত্ব নিয়ে শ্রেণীবিধি করতে দেওয়া হবে না কথা বলুন ঠিক কি না আমরা দেখি গোপনে ইসরায়েলের গোয়েন্দার সাথে তারা মিটিং করে আমরা দেখি 10 আসনের এমপি হওয়ার জন্য 30 কোটি টাকার আজকে তারা দুর্নীতির সাথে জড়িত হয় আর আমরা যদি দেখি জাকের পার্টি আজকে 33 টি বছর হলো জাকের পার্টি এখন পর্যন্ত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাকের পার্টির কোন নেতা কর্মীর গায়ে কোন প্রকার দুর্নীতি দেশের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন মানুষের উপর হামলা কোন মানুষের উপর মামলা কোন মানুষের মাথায় আঘাত করেছে এমন কোন ইতিহাস আমার এই সোনার বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে র‍্যাব থেকে শুরু করে বিডিআর থেকে শুরু করে ডিএসপি থেকে শুরু করে পুলিশ আপনার সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে কোন ব্যক্তি বলতে পারবে না জাকের পার্টি নেতাকর্মীরা এই অন্যায় করেছে দেশ বিরোধী এই কাজ করেছে গাড়ি জ্বালাও পোড়া করেছে মানুষ হত্যা করেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দেশের স্বার্থ না দেখে তিনি নিজের স্বার্থ দেখেছে এমন ইতিহাস 33 বছর জাকের পার্টির ইতিহাসের মধ্যে কেউ দেখাইতে পারে নাই কেউ দেখাইতে পারে নাই কথা বলুন ঠিক কি না আজকে যত তাই কোট পানওয়ালা নেতা দেখেন আজকে যত কোটওয়ালা নেতা দেখেন আজকে যত শিল্পপতি নেতা দেখেন আজকে যত কঠিন বক্তাওয়ালা নেতা দেখেন জামা খুললে কিন্তু গায়ের মধ্যে গন্ধ পাওয়া যায় হাত পরীক্ষা করলেন মানুষ হত্যার দাগ পাওয়া যায় মায়ের কোল খালি করার ইতিহাস পাওয়া যায় লুনটুন করার ইতিহাস পাওয়া যায় দুর্নীতির ইতিহাস পাওয়া যায় কিন্তু জাকের পার্টি একমাত্র দল কলঙ্কমুক্ত ভাইয়ের আমার মুক্ত দল যে দলের মধ্যে কোনো কলঙ্ক নাই সে দল হলো জাকের পার্টি আর এই দলের নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি হলো পীরজাদা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব কথা বলুন ঠিক কি না সুতরাং আগামীর বাংলাদেশ জাকের পার্টির বাংলাদেশ আগামীর বাংলাদেশ জাকের পার্টির বাংলাদেশ এই যে সরকার এখন আছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের পরে যদি কোন সরকার এ দেশে আসে আপনারা লিখে নিতে পারেন সেই দল হবে জাকের পার্টির সরকার যতই ক্ষমতায় যাওয়ার জন্য মুসর মধ্যে যতই তেল মারা হোক না কেন আর ক্ষমতায় যেতে পারবেন না আর পারবেন না একবার দুইবার তিনবার আপনাদেরকে মানুষ দেখেছে কথা বলেন না আপনাদেরকে দেশের জনগণ দেখেছে আপনারা কি করতে পারেন আপনারা একটা জিনিস পারেন এদেশের শ্রমিক কৃষক এই দেশের দিনমজুর ভ্যানওয়ালার ঠেলাওয়ালার পরিশ্রমের ঘামের টাকা আপনারা কানাডার বেগমপাড়ায় বাড়ি করতে আপনারা পারেন এদেশের মানুষ কি খাইলো না বাসলো কি বললো এইদিকে আপনাদের খবর আপনাদের খবরদারি নাই আপনাদের খবরদারি ব্যাংক লুট করা
আপনাদের খবরদারি শেয়ার মার্কেট লুট করে নেওয়া সুতরাং দেখা হয়ে গেছে কাউকে দেখা হয়ে গেছে তিনবার কাউকে দেখা হয়েছে চারবার কাউকে দেখা হয়েছে পাঁচবার সুতরাং দেখার দিন এখন কিন্তু শেষ হয়ে গেছে আগামীর বাংলাদেশ জাকের পার্টির বাংলাদেশ কথা বলুন ঠিক কি না সুতরাং এখন থেকে সোচ্চার হন এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে হুংকার ছাড়ুন আর কোন দুর্নীতিবাজের হাতে আমরা আমাদের ক্ষমতা দিতে চাই না আর কোন মানুষ হত্যাকারী ওই রাঙ্গা হাতে আমরা বাংলাদেশের ক্ষমতা দিতে চাই না রাজনীতির নামে আমার মায়ের কোল খালি হোক এমন রাজনীতি আমি চাই না রাজনীতির নামে আমার বোন বিধবা হোক এমন রাজনীতি আমি চাই না রাজনীতির নামে আমার সন্তান নেশাগ্রস্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক এমন রাজনীতি আমি চাই না রাজনীতির নামে টেন্ডারবাজি হোক এমন রাজনীতি আমি চাই না রাজনীতির নামে দুর্নীতি হোক এমন রাজনীতি আমরা চাই না আমরা এমন একটা রাজনীতি চাই যে রাজনীতির কথা আমরা সবাই বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথা বলেন এটা সবাই আমরা চাই সোনার বাংলা করার জন্য আমরা সবাই বলি কিন্তু সোনার বাংলা তো হচ্ছে না কারণ এই দেশের সব রাস্তা যদি সোনার বাংলা হয় এদের সোনার বাংলাদেশ হবে না এই দেশের সমস্ত বিল্ডিং এর ইটগুলো যদি সোনার তৈরি হয় এদের সোনার বাংলা হবে না এই দেশের প্রতিটি বৃক্ষরাজি যদি সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয় এদের সোনার বাংলা হবে না কারণ ঘর সোনা দিয়ে তৈরি করে ভিতরে দারোয়ান যদি আপনি সুরেরে বানান ঘরের ভিতরে সোনা কি থাকবে কথা বলেন ঘর বানালে সুন্দর ভিতরে বসায় রাখলেন একটা শুয়োর ওই ঘর কি পবিত্র থাকবে ওই ঘর পবিত্র থাকবে না আর ঘর যদি ভাঙা হয় ওই ঘরের মধ্যে যদি একজন পবিত্র মানুষ থাকে একজন আল্লাহওয়ালা মানুষ থাকে একজন নেককার মানুষ থাকে একজন সত্যবাদী যদি থাকে যেমন ছিলেন হযরত আবু বকর কথা বলেন না যেমন ছিল হযরত উমর রাজপ্রাসাদ ছিল না মাথার নিচে মরুভূমির মধ্যে হাত দিয়ে তরবার মাথার নিচে দিয়ে ঘুমাইতো ঘরের ভিতর সোফা সেট ছিল না ঘরের ভিতর আলমারি ছিল না ঘরের ভিতর হাজার কোটি টাকার মালিক ছিল না কিন্তু তাদের শাসন আমল ছিল সুন্দর মানুষগুলো দরজা খুলে তারা ঘুমিয়েছে তাদের ঘরের একটি সুতাও চুরি হওয়ার কোন সম্ভাবনা ছিল না কারণ ওই মদিনায় হযরত আবু বকর হযরত উমর হযরত উসমান হযরত আলী ছিল সোনার মানুষ যার কারণে সেটা হয়েছে সোনার মদিনা কথা বলুন ঠিক কি না ঠিক তদ্রূপভাবে এই বাংলাদেশকে যদি প্রকৃত সোনার বাংলাদেশ করতে হয় এই বাংলাদেশকে যদি প্রকৃত সোনার বাংলায় রূপান্তরিত যদি করতে হয় তাহলে আমাদেরকে কিছু সোনার মানুষ তৈরি করতে হবে কিছু পবিত্র মানুষ তৈরি করতে হবে যাদের কাছে এই দেশের নিরহয়ের বিধবার বাতা নিরাপদ থাকবে এই দেশের গরিবের বাতাটা নিরাপদ থাকবে এই দেশের কৃষকের ওই যে কৃষিতে আপনার ভর্তুকি দেয় সরকার বাতাটা দেয় ওই বাতাটা নিরাপদ থাকবে এই দেশের রাষ্ট্রীয়ভাবে যে বাজেট হয় সংসদে ওই বাজেটটা নিরাপদ থাকবে সুষ্ঠুভাবে বণ্টন হবে যার ভিতরে লোভ থাকবে না যার ভিতরে লালসা থাকবে না যার ভিতরে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না এমন কিছু সোনার মানুষ যদি তৈরি করে দিতে পারেন তাহলে এই দেশটা প্রকৃত সোনার বাংলায় পরিণত হবে আর এই মানুষগুলো তৈরি করার দায়িত্ব আমার কেবলা জান হুজুর যাকে দিলেন তিনি হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর দাদা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দেদি সাহেব কথা বলুন ঠিক কি না আজকে এখানে কাউন্সিল হবে আপনারা শুনেছেন শুনেন নাই কি বলেন শুনেন নাই কাউন্সিল হবে একজন ব্যক্তিকে বাছাই করা হবে যার যার ডাকে দিয়ে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন করানো হবে সেই ঘোষণাও দেওয়া হয়েছে আজকে এখানে কে কোন ভাইকে সাপোর্ট করবে তাদের গায়ের মধ্যে কোনো লেখা নাই এক চেয়ারে তারা বসা আছে যদি আজকে এই সোনার মানুষ না হতো তথাকথিত যদি আজকে অনুষ্ঠান হতো অন্য রাজনৈতিক দলের তাহলে এতক্ষণে কেন্দ্রীয় টিম আসার আগে দুই সাইড ডজন চেয়ার এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিয়া ভাঙ্গা এতক্ষণ চেয়ার টেবিলের খবর থাকতো না কথা বুঝেন না আমার চেয়ার টেবিলের খবর থাকতো না কারণ তাদের ভিতরে ক্ষমতার লোভ
কিন্তু জাকের পার্টি যারা করে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না তারা পবিত্রতার জন্য রাজনীতি করে আদর্শের জন্য রাজনীতি করে সুতরাং আসুন আপনারা জাকের পার্টির পতাকার নিচে আসুন সত্যের পতাকার নিচে আসুন শান্তির পতাকার নিচে আসুন সাম্যের পতাকার নিচে আসুন গোলাপ ফুলের প্রতীক বুকে লাগিয়ে আপনি উন্মুক্ত রাস্তায় আপনি হাঁটুন পুলিশ আপনাকে ধরবে না সেনাবাহিনী আপনাকে ধরবে না র‍্যাব আপনাকে ধরবে না আপনার নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে তাই আপনার ঐক্যবদ্ধ হন জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে আপনারা হ্যালো জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হন ইতিমধ্যেই আমাদের প্রার্থীগণ অর্থাৎ যারা যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে চায় তারা তাদের আবেদনপত্র আমাদের সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছে জমা দিয়েছেন এখন আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আল্লাহ তাবারাক তাআলার অপূরন্ত নিয়ামত অপূরন্ত রহমত আপনাদের উপর বর্ষিত হোক বিশ্ব নিয়ামত কেবলা জান হুজুরের নেক তাওয়াজ্জু নেক ইত্তেহাদি আপনাদের উপর বর্ষিত হোক এই কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি এখন আপনাদের সম্মুখে প্রার্থীদের নাম ঘোষণা করবেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব এবং এই কাউন্সিল টিমের সম্মানিত টিম প্রধান জনাব শামীম হায়দার জনাব শামীম হায়দার নারায়ে তাকবীর বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি জাকের পার্টি নারে তাকবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই জয়পুরহাট দুই খেতলাল আক্কেলপুর এবং কালাই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরাসরি ভোটে জাকের পার্টির এমপি প্রার্থী গোলাপ ফুলের এমপি প্রার্থী বাছাই হবে আজকে আমরা সত্যি আবেগ আপ্লুত একদিকে স্বাধীনতার 52 বছরের ইতিহাসে একমাত্র দল জাকের পার্টি যারা কাউন্সিলের মাধ্যমে এমপি প্রার্থী বাছাই করছে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে আবার একই সাথে আজকে জাকের পার্টি মহিলা ফ্রন্টের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ থেকে 27 বছর আগে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব এই বাংলাদেশের নারী সমাজের জাগরণে তাদের অধিকার মর্যাদার সংরক্ষণে নারীর ক্ষমতায়নে জাকের পার্টি মহিলা ফ্রন্ট প্রতিষ্ঠা করেছিলেন সেজন্য সবাই আন্তরিকভাবে একটি করতালি উপহার দিন প্রিয় নেতৃবৃন্দ আপনারা যেভাবে ছুটে এসেছেন আমি বিশেষ করে বলবো যে মহিলা আমার মা বোনরা যেভাবে ছুটে এসেছেন জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী মিসেস শাইনা ফয়সালের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা করতালি আজকে যারা এই জয়পুরহাট দুই আসন থেকে জাকের পার্টি এমপি পদের মনোনয়ন পেতে চান তাদের আবেদন আমাদের জয়পুরহাট জেলা জাকের পার্টির নেতৃবৃন্দের মাধ্যমে কেন্দ্রীয় কেন্স কাউন্সিল টিমের কাছে পেশ হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি আমাদের কেন্দ্রীয় কাউন্সিল টিম আছেন তাদের কাছে ব্যালট পেপার আছে আপনারা যেভাবে ভোট দেন সেই ব্যালট পেপার নিয়ে আপনাদের কাছে যাবে কলম যাবে যে প্রার্থীকে আপনার পছন্দ হবে তার নাম আপনি লিখে দিবেন পারবেন না আর যিনি লিখতে পারবেন না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বললে আপনি পছন্দের প্রার্থীর নাম তিনি লিখে দেবেন আমি যে তিনজন প্রার্থী তার আমাদের জাকের পার্টির মনোনয়ন চেয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি জনাব মোহাম্মদ গোলাম রসুল মজনু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট করতালি জনাব মজনু আপনি জনগণের উদ্দেশ্যে সালাম পেশ করুন তারপর জনাব আমিরুল মোমেনিন সংগ্রামী সহসভাপতি জয়পুরহাট জেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি খেতলাল উপজেলা জাকের পার্টি যুবক স্বেচ্ছাসেবক ফ্রন্ট করতালি জনাব আমিরুল মোমেনিন সালাম পেশ করুন জনাব আব্দুল মোমিন আপনি সালাম পেশ করুন আরেকজন
জনাব মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী সভাপতি জাকের পার্টি যুবল আওয়ামী ফ্রন্ট রাজশাহী বিভাগ করতালি জনাব মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী সালাম পেশ করুন এই তিন জনের যাকে আপনার পছন্দ হবে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল টিম আপনাদের কাছে যাচ্ছে ব্যালট পেপার নিয়ে আপনারা তাদেরকে ভোট দিবেন সমস্ত রাগ বিরাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদের প্রতি শতভাগ আনুগত্য স্থাপন করে আপনারা আপনাদের রায় দিবেন আপনাদের ভোট আপনাদের চোখের সামনে টেবিলে আনা হবে আপনাদের চোখের সামনে গণনা করা হবে তারপরে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে আবারও করতালি ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত মহাশয় মহোদয়কে সম্মানিত উপস্থিতি দয়া করে আমরা আজকে কথা বলবো এখানে আপনারা প্রায় হাজারের উপরে লোকজন এখানে উপস্থিত আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য কাজটা খুব সহজ হবে আমাদের তিনজন প্রার্থী প্রার্থীরা দাঁড়ান আপনাদেরকে বলছি লোকাল যারা আছে আপনি তো আপনার ইস্ট থেকে নামেন ইস্ট থেকে নামেন লোকাল থেকে দাঁড়াই আপনি ইস্ট থেকে নামেন বাবা নাম তোমার নাম সরো যাও ভাই এই যে আপনি প্রার্থী তাহলে যান কষ্ট করে যান আপনি নিচে যান মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী জনাব আব্দুল মমিন আব্দুল মমিন এবং গোলাম রসুল মজনু ভাই আপনারা তিনজন এখানে দাঁড়ান এই তিনজন আমাদের মোর্শেদ ভাই বসেন আপনারা বসেন ভাই বসেন এই যে তিনজন আমাদের প্রার্থী মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী জনাব আব্দুল মমিন এবং গোলাম রসুল মজনু এই তিনজন প্রার্থী তিনজনের মধ্যে আপনারা যাকে পছন্দ করেন তার নাম এই যেখানে ব্ল্যাক পেপার আছে আপনাদের কাছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে যাবে এখানে লোকাল যারা আছেন খেতলাল আক্কেলপুর এবং কালাই এই তিন উপজেলা জাকের পার্টি মূল দল এবং জাকের পার্টি সহযোগী সংগঠন ভাই মাইকের আওয়াজটা ঠিক করো মাইকের আওয়াজ কমাও মাইকের আওয়াজ কমিয়ে দাও হ্যালো মাইকের আওয়াজ চিকন করো হ্যালো আপনারা যারা আছেন জাকের পার্টি মূল দল এবং জাকের পার্টি সহযোগী সংগঠন আপনাদের এবং নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের এখন কোনো কাজ নাই আপনারা এখন কিছুক্ষণ সময়ের জন্য আমাদের মেহমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের মেহমানদারি করবে আপনাদের কোনো কাজ নাই আপনারা শুধু একটি বোর্ড দিবেন পবিত্র প্রতীক গোলাপ ফুল কাকে দিবেন সেই বোর্ডটা আপনারা দিবেন আপনারা কেউ হাঁটাচলা করবেন না যে যেখানে আছেন সেখানে থাকবেন আমাদের মা বোনদের কাছে আমাদের দুইজন সম্পাদক যাবে জনাব মহিউদ্দিন ফকির এবং বিপ্লব বণিক এবং একটি কথা বলে যে আপনারা অনেকে আছেন যারা নাম লিখতে পারেন না যারা আপনাদের কাছে যাবে তাদেরকে বলবেন যে ভাই আমার অমুক ভাইয়ের নামটা লিখে দেন পাশার আফারও কইেন না কারণ পাশার আফা হয়তো আপনি যারা সমর্থন করেন ওনারা সমর্থন করে না উনি ওনারটা লিখে দিব বুঝছেন এই যদি পাশের আফারও কইেন না এই ভাইরা যাবে ভাইদেরকে বলবেন এক ভাই এখন দিয়ে না রাখেন বন্ধ আর আমাদের জনাব নজরুল ইসলাম জনাব শেখ নজরুল ইসলাম আপনি আসেন হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি জনাব দেলোয়ার হোসেন জনাব দেলোয়ার হোসেন আপনারা পুরুষের ভোট কাউন্টার আপনারা যান জনাব শেখ নজরুল ইসলাম লিটন ভাইয়া আপনারা কেউ উঠবেন না কেউ দাঁড়াবেন না দাঁড়াইলে কিন্তু ভোট পোষা তিনজনের যে কোনো একজনকে ভোট দিতে বলেন তিনজনের যে কোনো একজনের নাম লিখবেন দ
দুইজন পুরুষ আপনার বিপ্লব দা বিপ্লব ভাই এবং বিপ্লব ভাই এবং ফকির মহিউদ্দিন ফকির আপনারা আপনাদের মহিলাদের কাছে যান দেলার ভাই রোডের পাশে যান দুইজনে দুই কোণা যাইতে পার মহি ফকির আর বিপ্লব বলছি বলছি এই মহি ভাই ফকির ভাই কথা বলার সময় নাই এই আপনি আপনি বসেন ছাত্রফ্রন্ট ছাত্রফ্রন্ট এই যে কি নাম আপনার ইউসুফ ভাই এখন সব কাজ বন্ধ কারণ আমার ভোট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে নির্বাচনী এলাকা এক অর্থাৎ আপনার পাঁচ বিবি রাখেন পাঁচ বিবি এবং সদর থানার কেউ কে আছেন পাঁচ বিবি এবং সদর থানার কেউ কে আছেন পাঁচ বিবি সদর থানার কেউ থাকলে আপনারা ভোট দিবেন না পাঁচ বিবি এবং সদর থানার যারা আছেন আপনারা ভোট দিবেন না আপনারা ভোট দিবেন না চলেন চলেন ভাই ভিতরে ঢোকার টাইম কেমন ঢোকার ছাড় দিয়ে Thank you.
আপনারা তো লিখে দিবেন না 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 আমাদের উপর আমাদের লিখে দিব লেখা মানে যাই লেখা পড়া না না আমরা দিব আপনারা লিখে দিবেন আপনারা লিখে নাম শুধু একটা প্লেট সভা নিবেন একবার নাম লিখে তিনটা পাখি নোচে দেখো একবার নাম লিখে আকান্ত সাহেব কি বলছে যে পারে না সম্পাদকের লিখে দেবে আপনারা কেন লিখে দেবেন স্যারের হুকুমই মানেন না আবার ভোট করবে আছেন চেহারা দেখে আর গতি দেন Hello.
I
ভাইজান আপনারা বন্ধ করে দিন।
I'm going to go to the hospital.
سلام عليكم ورحمة الله وبركاته.
I
I'm
اي
موبائل থেকে উঠে রাখো।